2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্পে 23 থেকে 40 শতাংশ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সকালে রাজধানী ধানমন্ডিতে সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদনের উপর কিছু প্রশ্ন ও উত্তর শিরোনামে টিআইবি সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উসমান এসব তথ্য তুলে ধরেন। রাজনৈতিক আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক শক্তিকে ত্রিপক্ষ হিসেবে চিহ্নিত করে এখাতে দুর্নীতি প্রতিরোধে ত্রিপক্ষীয় আতাত ভাঙতে হবে বলে মন্তব্য করেন তিনি। ইফতেখার উসমান আরও বলেন, বিদেশি অর্থায়নের প্রকল্পের দুর্নীতিতে বিদেশি পক্ষের ব্যর্থতা ও যোগসাজশ থাকাটাই স্বাভাবিক, এক্ষেত্রে দেশীয় ও বিদেশি আমলাতন্ত্র ভূমিকা রাখে। উল্লেখিত সময়ে আরও কম ব্যয়ে আরও ভালো মানের উন্নয়ন হতে পারত বলেও জানান তিনি। দুর্নীতি হয়েছে, ওটা যদি মোটা দাগে বলি 40 শতাংশের মতো দুর্নীতি হচ্ছে সর্বোচ্চ আমাদের হিসেব মধ্যে, আর বাকিটা উন্নয়নে ব্যয় হয়েছে। তবে এটা অস্বীকার করার উপায় নেই, এই যে সড়ক মহাসড়ক খাতে রাস্তাঘাট তো হয়েছে সেটা ঠিক, কিন্তু যেটা হয়েছে আপনারা দেখবেন যে বেশি অর্থ ব্যয় হয়েছে, জনগণের উপরে বোঝা বেশি চাপিয়ে দেওয়া হয়েছে। সেই অর্থ যে চাপিয়ে দেওয়া বোঝা যে অর্থটা, সেটা এই অসাধু মহল আত্মসাৎ করেছে।